নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাঠের সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলো যেদিন বাতের মারের মতো টকবক করে পড়বে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাশরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই? আমার নবী বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই? আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া, ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আর ওই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে, রে উম্মতে নগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তাগঞ্জের বন্ধু বানিয়া ছঙ্গের বাবা, ওই পানি যদি কেউ এক ফোঁটা পান করে, তার জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালে খইল আমার আল্লাহ, মালে খইল আমার নবী। আল্লাহ বলে, ও বন্ধু, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হাত তুলে কর, আল্লাহু আকবার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামামালম কুল জানাই সালাম, ঠিক না? আরশের বুকে লেখা অমধুর নাম, তামামালম কুল জানাই সালাম, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবী যে তোমায়, হে রাসূল নবী যে তোমায়। আমি ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্য বাণী। আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। আমার নবী, আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। আসমানি কিতাব আমার উপরে নাজিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই, রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহু কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা, আমার আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, রাসূলুল্লাহর আদর্শ কি? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবানব, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হলো,
যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাজিল করেছেন, আপনারা জবান খুলে বলুন সেই সংবিধানের নাম কি? কোরআনে, কোরআনের মাদ্রাসা আজকে আপনারা এসেছেন। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পুলাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা উমেদনগর, এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে এদেরকে হাফেজ বানিয়েছেন। আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পড়াইছি, আলহামদুলিল্লাহ কইতেন না। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলো এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, এই কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্থানের পাশ দিয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন, আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি আমার টাকা লস হয়েছে, না না, তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, পাঁচজনের খাবার রান্নে ছয়জন খাইতে পারে, দুইজনের খাবার রান্নে তিনজন খাইতে পারে, এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায় নিঃসন্দেহে ছেলে আপনাকে ভুলবে না। আল্লাহ যদি তার সেই তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ছাত্রদের জন্য আমার এলাম থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছ, আজকে যারা পাগড়ি পেয়েছ, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলা দৈনিকভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে, এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন এক পারা করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাশ করবেন, দাখিল পাশের পরে আলিম পাশ করবেন, আলিম পাশের পরে ফাজিল পাশ করবেন। যে আফসোসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম কত সুন্দর করে আমি তাফসির করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি যদি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন, তাইলে আপনি খেদমত গুলা অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলেও সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে
শুনেছিও নাম আমি কোরআনের সুর মাঝে নাম আজানের সুর মাঝে শুনেছিও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবী যে তোমায় হে রাসূল নবী যে তোমায় সুবহানাল্লাহ বলবেন না আরশের বুকে লেখা ও মধুর নাম তামা মালম কুল জানাই সালাম ঠিক না আরশের বুকে লেখা ও মধুর নাম তামা মালম কুল জানাই সালাম ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নবী যে তোমায় হে রাসূল নবী যে তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি আল্লাহর হাবিব বলেন কুরআন হলো কার কালাম কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো বানায়া কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না নিজের মন গড়া বলে না রাসূল বলছেন কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে এই কোরআনের মধ্যে আছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু এই পথে চলো এটা কল্যাণকর হবে ওই পথে চলো সেটা অমঙ্গল হবে পথ কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত আর অমঙ্গলের পথে চললে তুমি পড়বে তুমি যাবে জাহান্নাম এই জন্য কাফেররা বলতেছে না 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 এই কোরআন আল্লাহর কালাম নয় এই কোরআনটা হলো তোমার বানানো জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না জবানটা খুলে বলেন কোরআন কার কালাম আরো জোরে বলো কার কালাম ওই আল্লাহর কালাম কাফেররাও স্বীকার করে বসলো আল্লাহর হাবিব বলে না না আমি বানায়া বলছি না কোরআন আল্লাহর কালাম কাফেররা বলে না সেটা তোমার বানানো আমরা জীবন দিব কিন্তু বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া গ্রহণ করা তোমাদের ব্যাপার কিন্তু মনে রেখো আমার কথা না মানলে কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন জবান খুলে বলুন তিনি কে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ যিনি হিসাব নিবেন তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো কয়ে বাপদাদার ধর্মের উপরে আমরা চুনকালি মাখবো না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআন নাজিল করার পরে কাফেররা মানে না শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেই কথা গণ ঠিক কিনা এটা আমার আল্লাহ শিখাইছে ওরা যখন বলতেছে কোরআনটা বানানো আল্লাহ ডাক দিয়া কয় কি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন
আল্লাহ রাব্বুল আলামিন মানে এই সাউন্ডটা শীষ ধরে আছে বুঝেন না মিষ্টি সুর কোনটা আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এখন ঠিক আছে এই যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়া কাফেরদেরকে জানাইতাছে বন্ধু আপনি বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের সূরার মতো যেন তারা একটা সূরা বানায় নিয়ে আসে আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে ও বন্ধু তাদেরকে আপনি বলে দেন তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা সন্তান থেকে সন্তান নিয়ে আসবা আল্লাহু আকবার কর না কেন আল্লাহর হাবিব তাদেরকে বললেন আসো বাহাস হবে তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো সন্তান নিয়ে আসবো এবার কাফেররা রাজি নবী রাজি হয়ে গেল দুই দল রাজি এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি জলে যাব আর আমি তোমাদেরকে দিব তোমরা জলে যাবে এক একজনের ভিতরে এক একভাবে সবাইকে আহ্বান করা হলো কাফেররা নবীর সামনে যাবে কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে কারণ আমার নবী বলেন আল্লাহ আমার ছয়টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোনো নবী রাসূলকে সেই ছয়টা মর্যাদা দেই নাই এর মধ্যে একটা মর্যাদা হলো অনুসৃত বীর রবে আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য এক মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকা যায় তো নবীরে মারা যাবে না কথা কোন ঠিক কিনা হ্যাঁ ভিতরে একটা ভয় ঢুকে যেত এরপরে কাফেররা আসলো এবার আমার নবী বলে তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো কাফেররা বলে না না আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোনো সূরা পড়ে নাই আমার নবী আগেই বলে রাখছে খবরদার কোনো বাংলা গদ্য পদ্যের মতো হলে চলবে না এমনভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থ বহন করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ যুবক ভাইয়ের আমার এরপরে আমার নবী বাহাসের ময়দানে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা আর সবচাইতে ছোট সূরার নাম সূরা কাউসার আমার নবী বড় কোনো সূরা বাহাসের ময়দানে পড়ে নাই এমন একটা সূরা পড়েছেন একদম ছোট্ট সূরা ওই সূরাটা হলো আমার সাথে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন এটা এমন একটা সূরা আরে হাউজে কাউসার খালে খোলা আমার আল্লাহ মালিক বানিয়ে দিছে আমার নবীরে আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার যে এই হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া ওই নদীর পানিগুলো দেখতে দুধের চাইতে সাদা ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ যুবক ভাইয়ের আমার ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া আর ওই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে রে উমদ নগরের বাবা ও আমার হবিগঞ্জের বাবা এ আমার শাস্তাগণ্ডের বন্ধু বানিয়া ছঙ্গের বাবা ওই পানি যদি কেউ এক ফোঁটা পান করে তার জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এই পানির খালে খইল আমার আল্লাহ মালে খইল আমার নবী আল্লাহ বলে ও বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া সারা কোনো ছায়া থাকবে না হাত তুলে কর আল্লাহু আকবার যেই দিন মানুষ নিজ
নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাঠের সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলা যেদিন বাতের মারের মতো টকবক করে পড়বে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাশরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই? আমার নবী বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই? আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। আল্লাহু আকবার বলেন। তিনটা জায়গাই বড় গুরুত্বপূর্ণ। পুলসিরাতের উপরে হবে, আরে জাহান্নামের উপরে হবে পুলসিরাত, কেটে কেটে পড়ে যাবে আগুনে। যাদের নসিব ভালো তারা এই পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হয়ে যাবে। রসুল বলেন, রাস্তাটা বড় অন্ধকার, যারা আমার উপরে মহব্বতের দুরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে পুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দিবেন। ঠিক কিনা বলেন? তুমি মোদের আশার আলো। আমার ছেলেগুলো অনেকে আসছে, না গেলে ওরা কষ্ট পাবে। এই ছেলেগুলোর জন্য দিতে হবে কিছু খাওয়ন, কথা কলো ঠিক না বেটি? তুমি যে তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাঁশি ভালো, তুমি মোদের আশার আলো। এ ছেলের হাত তুলো তো দেখি, পতাকা উড়া দাও, পতাকা বানাই দাও, পতাকা। আহ তুমি মোদে রাশার আলো, তাই তো তোমায় আরি দয় নামের ফুল দানিতে হৃদয় না এ গেতে প্রেমের মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে আ তুমি মোদের পাড়ের তরি, তুমি ই তুমি নিদান তোরানে মালা রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে আল্লাহু আকবার। এবার আমার নবী সূরা কাওসার পড়লেন, প্রাণের মতো সূরা বানাই তো আর পারে না, লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাজা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন হলো একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে, হাত তুলে বলো তিনি কে। বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। দেড় হাজার বছর পরও
উমেদনগর আজকে তাকে দেখেন, ছেলেরা এই কোরআন কোরআনের প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে হৃদয়ে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি। আমি বলি সবচাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ। হাত তুলে বলো ঠিক কিনা বাবা। এটা বললে চলতো না? নামাজের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহ কইলে সুসজদা লাগে না, যে মাত্র আল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মদ কইবা তখনই সুসজদা দিতি, কথা কন ঠিক না বেটি? তুমি ভুল করে না বাবা, তার সামনে বড় সন্তাস হয়েছো না, কথা কন ঠিক না বেটি? আর একটা বিয়াদব দেখলাম, মুজাফর বিন মহসিন আহলে হাদিসের এক কবি, সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু হইলো বেদাত, এগুলা বলে উঠাইতে হবে, সে নাকি নতুন কোরআন লেখতেছে। আবার আজকে শুনতেছি লেখতেছে সূরা হাসরে 3 আয়াত তেলাওয়াত করা বলে বেদাত। এরা যে বেদাত কারে কয়ে, বেদাতের সংজ্ঞা দেয় না, দে আলি বেদাত বেদাত করে, কয়ে সূরা হাসরে 3 আয়াত পড়া নাকি বেদাত। আমি যদি তারে ভাই অকরে ওয়াদা করলাম তার দাঁত ফলাই দেবো, দাঁত ফলাই দেবো, দাঁত ফলাই দেবো। এই আহলে হাদিস মানে হলো বিনোদন, এটা আবারও প্রমাণ হইছে। সেই দিন মসজিদে তারা ফুটবল খেলছে, কথা কন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস ইসলাম আসহাবীরা, এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফাতনা ঢুকাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার গন। কয়েকদিন আগে বলছে সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো, এর নাম হলো আকরামুজ্জামান। এটার ভিতরে কোনো সুরত নাই, বাইরেও সুরত নাই। আবার এই রমজান মাস আসার পরে এক এই মুজাফিয়া এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেই তো বললো নাকি রমজান সরি মুজাফর বিন মহসিন বলল লাইলাতুল কদর রাত্রে এবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলা পান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আবার নাম দিতে চায় আহলে হাদিস জামে মসজিদ, নাম দিতে চায় কি চায় না? আছে নাকি বানাইছে? বানাইছে? আচ্ছা, ওরা যদি কোনো মশলা নিয়ে ওরা যা নিয়ে বিভক্তি করতে চায়, আমি তাহির হুজুর আসি তো এদের মসজিদে গোবিন্দ তারা বিজে, তোমরা 20 বল আমরা লোকে বস, তোমরা যে বলো সবে বরাত বেদাত আমরা লোকে বস, আমরা প্রমাণ করবো সবে বরাত বেদাত না, এটা আবাদতের রাত, কথা কন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত, এটা বেদাতের রাত না, আবাদতের রাত। সূরা হাসর তেলাওয়াত করে বেদাত নয়, সূরা হাসর যারা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে 70,000 ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? বলে হেরা বিছে নামাজ পড়লে 500 করে দেয়, দেখছেন নিয়ম মুরব্বী কি তা কইছে? ইহুদিদের আছেন বলি, এ দোসো এ বেড়াই ত্রি বাচ্চা আছে দি কই, বেশি বড় গলা কথা কইতারে না ঠিক না বেটি? এদের সাথে আমরা, এদের সাথে আমরা, তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস অনলাইনে ডিবেট করতো, অকরে একদম মাথা নোয়ায়া বিদায় হয়ে গেছে, যেই যে শীতগুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই,
মতন বুঝে না কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তারা জানে না। উদার শায়েখরা যেই পুঁজি দিয়ে মারো নামাই দে, এতটুকুই আর পুঁজি, কথা কন ঠিক কিনা? ওরা অনলাইনটারে বেছে নিছে, অনলাইনে বলে দে, গুগলে ঢুকাইয়া দে। আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়া দেই। তোদের গুলু, তোদের গুগল, ইউটিউব, কুল্লু মানালাইয়া ফান, আর আমরা যদি এখানে ঢুকাই দিমো, এই সফটওয়্যারে যেটা ঢুকাই দিমো, এটা হাসর মাঠে কথা বলবে, কথা কন ঠিক না বেটে? তোরা দরা খাইবি আমরা পার পামো কেন জানিস নি? কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছস নবী নাকি হাসর ময়দানে সুপারিশ করবো, দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নাউজুবিল্লাহ জোরে বল। এ হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বড় হুজুর, এগুলা এই অঞ্চলে আসে না, গড় বৈশা বৈশা ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দিই আর হেরা ভাইরাল হয় ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়, আমরা মাঝে মাঝে বইলা দি কিলে গাল লোক কইছে তাব্বাতিয়া দা আবিল হাবি ওয়া তাব আবুল হাবরে তো সিনাই দন লাগে, নালে তো আমার ফুলাখন বিপাকে যাবে, কথা কন ঠিক না? এই জন্য আমরা ধরায়া দেই আর কি, একটু ধরায়া দেই। তবে একটা কথা মনে রাখ, তাহিরি কাউরে ধরে না, ধরলে কিন্তু সারে না, উপরে পড়বা না, গায়ে পইরা ফুটুর ফুটুর করবা না, সাবধান বইলা দিলাম, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো, আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাফা লিতে পারতাম, কথা কন ঠিক না বেটে? প্রধানমন্ত্রী কথা মায় গো অমায় আপনি দেশটা ভাড়া দিন আর আমরা ছাইরা দেন, ধর্মটা ভাড়া দিতাম সব দিয়ে। এদের বিচার শুধুমাত্র, এদের বিচার কিন্তু সবে বরাতে রাত্রে বাইরে না, আমরা এবাদত করবো সবে বরাতে বাইতুল মুকাররাম, এরা ওই রাত্রিতে ভাত খাইবো জেলের ভিতরে, কথা কন ঠিক না বেটি? ঠিক আছে তো কথাটা, এদেরকে রাখতে হবে জেলের ভিতরে, কারণ এরা হইলে ফেতনাবাজ, সবচাইতে বড় ফেতনা হইলে দিন নিয়ে যারা ফেতনা লাগা, কথা কন ঠিক না বেটি? তবে যাই হোক, এক মাকে শীত যায় না, তোমাদের পতনও আসতেছে, জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আবার দেখি মসজিদের ভিতরে কয়া মজা, এমনি কালা কাপড় বাইন যা, লাডি আতুলে এমনি যা, সম্পর্ক এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, তারা সঠিক এলেমের চর্চা করবে, সঠিক আকিদার চর্চা করবে, এই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। এখানে আমরা একটা প্রার্থী আছে, সেলিম সুন্নিয়তের প্রার্থী, দাঁড়া বড়া আত্মপ্রকাশ করেছে, প্রতীক কি দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা তার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ। গণ আমাদের আরেক ভাই আছে, শামীম ভাই আছে, আপনারা মুশির রহমান শামীম ভাই আছে, আপনারা তার জন্য দোয়া করবেন, ভালো মানুষ, সুন্নিয়তের বিভিন্ন বড় বড় দান দক্ষিণা এগুলো সে করে আলহামদুলিল্লাহ বলেন, হ্যাঁ ইনশাল্লাহ পাশে থাকবেন। আর আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন, আমার একটা শখ বাজান, আমি জীবিতে থাকতে যদি ওনার মন্ত্রীটা দিকে যেতে পারতাম তাহলে আমার কোনো দুঃখ আছে না, আপনারা ছিলেন সরকার ছিলেন সরকার ছিলেন, আমি থাকতে যদি ওনার মন্ত্রীটা দিকে যেতে পারতাম আমার দুঃখ আসেন না, আলহামদুলিল্লাহ গণ। আল্লাহ যেন কবুল করে, বিপদ আপদ যেন আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে হেফাজত করে বলেন, আমিন।